চিন্তা করে দেখুন, বাবাকে ছেলে কত ভালোবাসে, তালা দিয়ে রাখতে। একজন সন্তান কিভাবে পারে তার বৃদ্ধ বাবাকে মুরগির খোয়ারে রাখতে? প্রমাণ করে যে বন্ধুরা, আমি ভিডিওটা করতে চাইনি, এই জন্য করতেছি, উনি নিজেকে সৌদি আরব প্রবাসী দাবি করতেছেন। একজন সৌদি প্রবাসী, কারণ একজন প্রবাসী আমার এতটুকু বিশ্বাস, উনি যতদিন প্রবাসে থাকবেন এবং প্রবাস থেকে যখন ফিরত বাংলাদেশে চলে আসবেন, এত জঘন্য কাজ অন্তত পক্ষে করবে না, তার বৃদ্ধ বাবাকে, অসুস্থ বাবাকে একটা মুরগির খোয়ারে রাখবে। আজকে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য বন্ধুরা, এই যে পিতা মাতা, এটা করলাম আল্লাহর শ্রেষ্ঠ একটা সম্পদ। আজকে যদি মা বাবা না হতো, আমরা করলাম এত সুন্দর পৃথিবী দেখতে পারতাম না বন্ধুরা। আর আমার যতটুকু বিশ্বাস, আমাদের যে সকল প্রবাসীরা আছেন, অন্তত পক্ষে তার বৃদ্ধ মা বাবাকে কষ্ট তো দেওয়ার দূরের কথা, অন্তত পক্ষে এইভাবে মুরগির খোয়ারে বন্দি রাখবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনাদের মূল্যবান কমেন্টটা করে যাবেন, এই মানুষটা কতটুকু সঠিক কাজ করেছে, তার বৃদ্ধ বাবাকে কিভাবে উনি মুরগির খোয়ারে রাখছেন, আপনারা তার মুখেও শুনুন কতটুকু কথা। আমি এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে পাওয়াতে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি সহ্য করতে পারতেছি না উনি কিভাবে নিজেকে সৌদি আরব প্রবাসী দাবি করে এবং প্রত্যেকটা প্রবাসী নামে একটা কলঙ্ক ছড়াচ্ছে। মানুষের ভাববে হয়তো বা প্রবাসীরা এরকমই, প্রবাসীরা মা বাবাকে সম্মান করে না, মা বাবাকে ভালোবাসে না। আমরা প্রবাসীর অন্তত পক্ষে বলতে পারি, মা বাবার আদরের থেকে বঞ্চিত যখন থাকি, প্রবাসের মাটিতে থাকি, তখন মা বাবার ব্যথাটা আরও, মা বাবার ব্যথাটা আরও বুঝি ভাই। আমাদের জন্মের সময় কত কষ্ট করেন এবং জন্মের পর আমাদেরকে কত সুন্দর করে লালন পালন করেন। এই যে একটি বাবা, দিনের পর দিন, মাসের পর মাস, ঝড় বৃষ্টি তুফান কত কিছুর মোকাবেলা করে একটা সন্তানকে সে মানুষ করে, আর সেই সন্তান যখন বড় হয়ে স্বাবলম্বী হয়, তার পরিণতি এই যে আপনারা দেখতে পারতেছেন, নিজেকে সৌদি প্রবাসী দাবি করতেছে, অথচ তার বাবাকে উনি রাখছেন কোথায়, মুরগির খোয়ারে। আমার প্রত্যেকের কাছে অনুরোধ ভাই, এরকম জঘন্য কাজ যারা করতেছেন তাদেরকে সঠিক বিচার করুন, প্রত্যেকটা প্রবাসী এরকম হবে না ভাই। কারণ প্রত্যেকটা প্রবাসীর আপনাকে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই আপনার কাছে কীরকম লাগে প্রবাসের মাটিতে? আমাদের অসংখ্য প্রবাসী, কারো মা নেই, কারো বাবা নেই, কারো ভাই নেই, কারো বোন নেই, কারো আত্মীয় স্বজন নেই, আমরা প্রবাসীরা এরকম একটা কপাল। আমাদের অনেক আপনজন এই পৃথিবীর মাটি থেকে চলে যায়, কিন্তু আমরা সেই আপনজনকে আমরা দেখতে পারি না। অনেকের মা মারা যায় দেখতে পারি না, অনেকের বাবা মারা যায় দেখতে পারি না, কিন্তু আজকে এই মানুষটা কীভাবে প্রবাসীদের নামে কীভাবে একটি বদনাম ছড়াচ্ছে, আমি সৌদি প্রবাসী, আমি সব কিছুই বুঝি, আমার বাবাকে কোথায় রাখতে হবে না রাখতে হবে সেটা আমি ভালো জানি। তাই আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা কমেন্ট করবেন, প্রত্যেকটা প্রবাসীর কাছে অনুরোধ, ভাই আমরা যে যে অবস্থায় থাকি না কেন ভাই, মা বাবা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমাদের জন্য ভাই। তাই আমরা প্রত্যেকে মা বাবাকে সম্মান করার চেষ্টা করব, মা বাবাকে ভালোবাসার চেষ্টা করব। তো আপনারা প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।